আমাদের যে ভক্ত আছে, আমরা প্রতি বছর পুরো মার্চ মাসে আমরা মৃত্যু ঢুকাই, গরিব লোকদের ঢুকাই, তাদেরকে নিজে হাতে আমি মাংস দিতাম। কিন্তু এইবার আমি এভাবে করেছি, মাংস যা হবে এই এলাকার যারা প্রতিবাসী আছে, যারা গরিব মানুষ আছে, তাদের বাড়িতে বাড়িতে আমাদের সমস্ত নেতাকর্মীরা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া, যাতে আমার বাড়ির ভিতরে বাউন্ডারি ওয়ালের বাইরে যাতে একটা গরিব যাতে না থাকে। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি, যাদের বাড়িতে থাকবেন এই আপনাদের যতটুকু মাংস প্রয়োজন আমরা স্বাস্থ্যবিধি, যেটা সিটি কর্পোরেশনের আইন আছে এবং স্বাস্থ্যবিধির যে আইন আছে, আমরা সম্পূর্ণভাবে যাতে 100-এ 100 করতে পারি, যাতে এই করোনা ভাইরাস থেকে যাতে আমরা মুক্ত থাকতে পারি। আমি নিরাপদে থাকবো, আমার আশেপাশে যারা থাকবে তারাও নিরাপদ থাকতে হবে। তারা যদি নিরাপদে থাকে, আমি যদি নিরাপদে থাকি, আমার পরিবার নিরাপদে থাকবে, আমার সমাজ নিরাপদ থাকবে। আমরা যদি সবাই যদি সচেতন হই, তাহলে বাংলাদেশটা নিরাপদ।